By the name of Creator, peace be upon you, I have come again to you. Please listen to me what I say. Jara BCS ebong nibondhon porikha diben tader jonno ami borabori kichu jinish niye hazir hoi, onko niye hazir hoi ebong onnanno bishoy gulo niye hazir hoi. Ajke ekta onko niye hazir hoyechi. Onkoti ottonto guruttopurno. Jara BCS porikha diben tara onugroho kore onkoti khyal korun. Onkoti ei onkoti parle apni ei dhoroner ar 5ti 7ti onko ekai korte parben ar pray এই ধরনের অঙ্ক অন্যান্য বিসিএস পরীক্ষায় এসে থাকে, যা আপনারা বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো দেখলে খুঁজে পাবেন। দেখুন, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 4 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করে, স্রোতের গতিবেগ কত? এখানে দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে, কোনটা হবে? তা আপনি নিজে প্রথমে প্র্যাকটিস করবেন, তারপর যদি নিজে সলিউশন না করতে পারেন তাহলে আমার ভিডিওটির ভিতরে ঢুকলেই পুরোপুরি সহজ সমাধান পেয়ে যাবেন। অর্থাৎ খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা হয়েছে, যাতে আপনারা যারা কম বুঝতে পারেন তারাও যেন খুব সহজেই এই অঙ্কগুলা আয়ত্ত করতে পারেন। খেয়াল করুন, এখানে প্রতিকূল, প্রতিকূল মানে কি বুঝি আমরা? প্রতিকূল শব্দের অর্থ বুঝি যে বিপজ্জনক, অর্থাৎ যে দিকে যাইতে একটু কষ্টসাধ্য, সেটাই প্রতিকূল। অর্থাৎ আমরা যদি একটা গ্রাম বাংলার ভাষা আছে যে কাঁচার ওঠার সময় আমরা দেখি যে নিজের একটু পরিশ্রম বেশি লাগে, সেখানে দুইটা কাজ রয়েছে, একটা নিজের যে গতিবেগ সেটা আর যে যে ঢালু জায়গাটা আপনি উঠবেন সেটার জন্য একটু আলাদা পরিশ্রম, অর্থাৎ দুইটা জিনিস কিন্তু কাজ করে এখানে। ঠিক তেমনি স্রোতের প্রতিকূলে যাওয়া মানে স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যাওয়া, অর্থাৎ জোর করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সময় বেশি লাগবে, শ্রমও বেশি লাগবে। আর অনুকূল বলতে স্রোত যেদিকে যেতেছে আপনার সেদিকে যাইতেছেন, অর্থাৎ আপনি না গেলে স্রোত আপনাকে নিয়ে যাবে, সেখানে স্রোতের নিজস্ব একটা গতি কাজ করবে, আর আপনি যদি হাত পা না নেন তাহলে আরেকটু দ্রুত যাইতে পারবেন, সেটা হচ্ছে অনুকূল। প্রতিকূলে ছয় ঘন্টায় চব্বিশ কিলোমিটার, খেয়াল করুন, প্রতিকূল পরিবেশে, অর্থাৎ প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে ছয় ঘন্টায় যায় 24 কিলোমিটার। এখন আমরা প্রতিকূলে এক ঘন্টায় কত কিলোমিটার যেতে পারি সেটা বের করুন। এক ঘন্টায় যায় 24 ভাগ 6 কিলোমিটার, 4 × 6 = 24, 4 কিলোমিটার। অর্থাৎ প্রতিকূলে এক ঘন্টায় যায় 4 কিলোমিটার। তো অনুকূলে দেখেন কতটুকু সময় লাগে, এক ঘন্টায় যায় 4 কিলোমিটার, এটা প্রতিকূলে। এখন আমরা বের করব অনুকূলে 4 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ওইখানে 6 ঘন্টায় 24 কিলোমিটার যায়, এখানে অনুকূলে 4 ঘন্টায় একই দূরত্ব, একই দূরত্ব মানে ওই 24 কিলোমিটার যেটা, সেই দূরত্বই অনুকূলে 4 ঘন্টা লাগে। অর্থাৎ প্রতিকূলে যে দূরত্ব যাইতে 6 ঘন্টা লাগে, অনুকূলে সেই দূরত্ব যাইতে 4 ঘন্টা লাগে, একই দূরত্ব, অর্থাৎ 24 কিলোমিটার। অর্থাৎ অঙ্কের প্রত্যেকটা শব্দ, ডাকের মধ্যে যে শব্দগুলো থাকে এই শব্দগুলোর অর্থ সহিসুদ্ধভাবে বুঝতে হবে, তাহলে আপনার জন্য অঙ্ক সহজ হবে। একই মানেই পূর্বে উল্লেখ আছে 24 কিলোমিটার, সেটাই হবে এখানে। স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায়, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 24 কিলোমিটার। অর্থাৎ 1 ঘন্টায় বের করবো আমরা, 1 ঘন্টায় যাই 24/4 কিলোমিটার, 6 কিলোমিটার। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 6 ঘন্টায় প্রতিকূলে যাইতে সময় লাগে, যাইতে পারে 24 কিলোমিটার, অর্থাৎ 24 কিলোমিটার যাইতে প্রতিকূলে সময় লাগে 6 ঘন্টা, আর অনুকূলে সময় লাগে 24 কিলোমিটার যেতে 4 ঘন্টা। তাহলে সহজেই বোঝা যায় অনুকূল মানে আপনার পক্ষে, অনুকূল বলতে আপনার পক্ষে, স্রোতের পক্ষে, সেখানে সময় কম লাগবে। এখন আমরা বের করব
समय प्लस स्रोत जाहोक नौका प्लस स्रोत समान 6 किलोमीटर अनुकूल माने नौकार गति और स्रोतर गति दुटा जोग हबे एटा सूत्र अनुकूल गति एन प्लस एन एन प्लस एस এটা নানা ভাবে সাংকেতিক করা যায় এস প্লাস টি দিয়েও করা যায় দেন প্রতিকূল প্রতিকূল মানে নৌকা বিয়োগ স্রোত নৌকা বিয়োগ স্রোত এখানে নৌকা প্লাস স্রোত अनुकूल और प्रतिकूल मान नौका वियोग स्रोत अच्छा इटा उभय पक्ष जो कर दी वियोग कर दी वियोग कर ठीक है वियोग करते हैं नियम मुताबिक वियोग कर दी तब वियोग कर नौका नौका चले जाए चिन्ह पाल्टे जेहेतु चले जाए और ये स्रोत स्रोत जो है दुईटा स्रोत ये प्रतिकूल एक स्रोत और अनुकूल एक स्रोत आसे प्रतिकूले বিপক্ষে স্রোত আর অনুকূলে পক্ষে স্রোত দুইটা স্রোত এখানে আছে সমান 2 কিলোমিটার তাহলে স্রোত সমান 2/2 কিলোমিটার সমান কাটাকাটি করে দেই 1 কিলোমিটার তাহলে আমরা সঠিক উত্তর পেলাম 1 কিলোমিটার স্রোতের গতিবেগ 1 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় স্রোত 1 কিলোমিটার বেগে চলে পার আওয়ার 1 কিলোমিটার এটাই সঠিক উত্তর সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ